Hi everyone, this is Farhana and welcome to my channel Create and Live FNJ. আজকের রেসিপি জুকিনি অথবা কোচেট দিয়ে চিংড়ি মাছ রান্না। প্রবাসে অনেক জায়গাতেই দেখা যায় লাউ খুব একটা সচরাচর পাওয়া যায় না, সেক্ষেত্রে লাউয়ের পরিবর্তে আপনারা চাইলে এই কোচেট অথবা জুকিনি দিয়ে লাউ চিংড়ির মতো করে রান্না করতে পারেন। চুলার মাঝারি আছে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ, ছিটিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ। চুলার মাঝারি আছে পেঁয়াজ হালকা বাদামি বর্ণ করে ভেজে নেবে। পেঁয়াজ হালকা বাদামি বর্ণ ধারণ করা শুরু করেছে। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া দুই চা চামচ, হলুদের গুঁড়া এক চা চামচ, একটি তেজপাতা বড় আকারে, রসুন বাটা তিন চা চামচ। নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কলের স্বাভাবিক তাপমাত্রার পানি চার টেবিল চামচ। চুলার মাঝারি আছে এভাবে অনবরত নেড়ে তিন মিনিট খুব ভালো করে মশলাটা ভেজে নেব। তিন মিনিট পরে এবারে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খোসা, লেজ এবং মাথা ছাড়ানো, সংখ্যায় আছে ২০টি, পরিমাণে আছে দেড় কাপ। চিংড়ি মাছগুলোকে একবার নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মাঝারি এবং সর্বনিম্নের মাঝামাঝি করে ঢাকনা খুলে রান্না করব তিন মিনিটের জন্য। তিন মিনিট পরে আরেকবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে চুলার আঁচ একটু বাড়িয়ে মাঝারি করে দিয়েছি, ঢাকনা ছাড়া রান্না করব তিন মিনিট। তিন মিনিট পরে এবারে চিংড়ি মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি, মশলা এবং তেল যতটা সম্ভব ছাড়া। চিংড়ি মাছ খুব বেশি সময় রান্না করা হলে শক্ত হয়ে যায়, এই কারণে সবজি দিয়ে রান্নার ক্ষেত্রে মাছটাকে একটু রান্না করে নিয়ে তারপর উঠিয়ে রেখে সবজি দেওয়াটাই ভালো। এবারে দিয়ে দেব আলু, খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নেওয়া, পরিমাণে আছে এক কাপ। ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব তিন মিনিটের জন্য। তিন মিনিট পরে নেড়ে মিশিয়ে নিচ্ছে। এবারে দিয়ে দেব জুকিনি অথবা কোচেট, খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নেওয়া, পরিমাণে আছে চার কাপ, সংখ্যায় ছিল বড় আকারে দুইটি। ভালো করে নেড়ে মশলার সাথে আলু জুকিনি সব কিছু মিশিয়ে নিচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব পাঁচ মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে নেড়ে মিশিয়ে নিচ্ছে। জুকিনি একেবারে প্রায় ৯০% মতো সিদ্ধ হয়ে গেছে, আলুটাও প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার পানি এক কাপ, আলতো করে তলার দিক থেকে এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারি করে রান্না করব তিন মিনিটের জন্য। তিন মিনিট পরে দিয়ে দিচ্ছি তুলে রাখা চিংড়ি মাছ, আলতো করে নেড়ে দিচ্ছি যেন চিংড়ি মাছগুলো ঝোলের নিচে থাকে। ছিটিয়ে দেব একটি বড় আকারের কাঁচা মরিচ, পালি করে চার টুকরা করে কেটে নেওয়া ধনে পাতা অথবা ধনিয়া পাতা কুচি স্বাদ মতো, চিনি স্বাদ মতো, আলতো করে তলার দিক থেকে একটু নেড়ে এভাবে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ সর্বনিম্ন করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সাত থেকে দশ মিনিটের জন্য। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তৈরি করবেন, সবাইকে নিয়ে একসাথে উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।